আপনারা জানলে খুশি হবেন যে দুর্গাপূজার প্রাক্কালে গতকাল ওনার দপ্তর থেকে আমাদের দপ্তরে এবং আমাকে ব্যক্তিগতভাবে যে সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে দপ্তরে যে লোকমান্য তিলক কামাখ্যা উইকলি এক্সপ্রেস যা মুম্বাই থেকে আগরতলা পর্যন্ত সরাসরি চলবে সপ্তাহে একদিন, এই লোকমান্য তিলক কামাখ্যা উইকলি এক্সপ্রেস ট্রেন আগরতলা পর্যন্ত আসবে এবং স্টপেজ থাকবে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুয়াহাটি আগরতলার মাঝামাঝি জায়গায় আম্বাসা ধর্মনগর বদরপুর নিউ হাফলং লামডিং হোজাই এবং চাপারমুখ স্টেশন, এগুলো প্রত্যেকটা স্টেশন আমাদের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এই ট্রেন আগরতলা স্টেশন থেকে প্রতি থার্সডেতে অর্থাৎ প্রতি বৃহস্পতিবারে সকাল ৬টায় ছাড়বে এবং লোকমান্য তিলক স্টেশন মুম্বাই শনিবারে পৌঁছবে ৪টা ১৫ মিনিটে। টোটাল সময় লাগবে ৫৫ ঘন্টা অর্থাৎ ২ দিন ৭ ঘন্টা। আগরতলা থেকে মুম্বাই লোকমান্য তিলক স্টেশন এবং মুম্বাই থেকে আগরতলা, এটা প্রতি বৃহস্পতিবারে সকাল ৬টায় ছাড়বে আগরতলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং মুম্বাই পৌঁছানোর পর সেম ট্রেন আবার আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। সেটা হবে শনি সানডেতে, প্রতি সানডেতে অর্থাৎ যাবে আগরতলা থেকে আসবে মুম্বাই থেকে, সময় লাগবে ২ ঘন্টা ২ দিন ৭ ঘন্টা অর্থাৎ ৫৫ ঘন্টা টোটাল। এবং সেই ট্রেনের যে নাম্বার হবে সেটা হবে, যেটা যাবে তার নাম্বার হবে ১২৫১৯, যেটা আসবে ১২৫২০ অর্থাৎ ১২৫১৯ সেটা যাওয়ার, ১২৫২০ সেটা হলে আসবে মুম্বাই থেকে। এই দুটো নাম্বারের ট্রেন, একই ট্রেন যাওয়ার একটা নাম্বার আসার একটা নাম্বার, এই ট্রেনগুলো আসবে।